স্থলে নয় জলে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2024 প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। 2024 সালের 26 জুলাই প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান হবে সেইন নদীর তীরে। সোমবার আয়োজকেরা এমনটাই ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে স্টেডিয়ামে কর্মকর্তা ও অ্যাথলেটদের দীর্ঘ শোভাযাত্রার মাধ্যমে গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার বহু পুরনো ঐতিহ্য ভাঙতে চলেছে ফ্রান্স। 200টিরও বেশি দেশের ক্রীড়াবিদ এবং কর্মকর্তা দ্বারা পরিপূর্ণ 160টিরও বেশি নৌকা সেইন নদীতে যাত্রা করে পৌঁছাবে ত্রেকাদেরোতে, যেখানে গেমসের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সিদ্ধান্ত ঘোষণা করার পর এই গেমসের আয়োজক কমিটি টুইটারে টুইট করে জানিয়েছে যে এটি অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে দর্শনীয় এবং সহজে প্রবেশযোগ্য উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে। আয়োজকেরা প্রায় 6 লক্ষ মানুষের উপস্থিতি আশা করছেন এই অনুষ্ঠানটিতে। কমিটির প্রধান টনি স্তাংগুয়েট এই ঘোষণার দিনটিকে অসাধারণ মুহূর্ত বলে অভিহিত করেছেন। আয়োজকেরা জানান যে জনসাধারণের কিছু অংশ টিকিট ক্রয়ের মাধ্যমে নদীর তীরে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন এবং বাকিরা বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবেন এই অনুষ্ঠানে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো এত বড় ইভেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও শেষ পর্যন্ত এতে তিনি সম্মতি প্রদান করেছেন। উল্লেখ্য, দীর্ঘ 100 বছর পর আবারও অলিম্পিকের আয়োজক হওয়ার সুযোগ পেল বিশ্ববিখ্যাত এই প্যারিস শহর। এর পূর্বে 1924 সালে অলিম্পিক গেমসের আয়োজন করা হয়েছিল এই শহরে,